আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। চালু হয়েছে দেশ এবং রাজধানীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অন্যদিকে রাজধানীর দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজও বেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে একের পর এক দৃশ্যমান হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির পিলারগুলো। এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির সঙ্গে বিমানবন্দরের কাওলার ঠিক এই অংশে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সঙ্গে। সুপ্রিয় দর্শক, আজকের পর্বটি সাজিয়েছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির আশুলিয়া বাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই অংশে নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাপোর্ট করার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। চলুন মূল ভিডিওতে চলে যাই। আশুলিয়া বাজার হতে আশুলিয়া সেতুর পর হতেই দুর্বার গতিতে এগিয়ে চলছে মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ। এরই মধ্যে আশুলিয়া এই সেতুর পর হতে সম্পূর্ণ আশুলিয়া বেড়িবাদ অংশের পিলার নির্মাণের জন্য পাইলিংয়ের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে। এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির এই আশুলিয়া বাজার থেকে শুরু করে আশুলিয়া বেড়িবাঁধ সম্পূর্ণ অংশ এবং কামারপাড়া বেড়িবাঁধ হয়ে আবদুল্লাপুর পর্যন্ত এই সম্পূর্ণ অংশে একাধারে চলছে পাইলিং নির্মাণের কাজ, বেস নির্মাণের কাজ এবং পিলার নির্মাণের কাজ। বলা যায় প্রকল্পের এই অংশে চলছে ব্যাপক নির্মাণযজ্ঞ। ইতিমধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির এই আশুলিয়া বেড়িবাঁধের দুপাশেই বেশ কিছু অংশের পাইলিং নির্মাণ কাজ শেষ করে শুরু হয়েছে পিলার নির্মাণের কাজ। এর মধ্যে প্রায় শতাধিক পিলার দৃশ্যমান হয়েছে। মূলত আশুলিয়া বেড়িবাঁধের দুপাশে কোনো স্থাপনা না থাকার কারণেই খুব অল্প সময়ের মধ্যে এই পাইলিং নির্মাণ কাজ শেষ করে পিলারের কাজটি শেষ করতে পারছে কর্তৃপক্ষ। আমরা এই আশুলিয়া বেড়িবাঁধ থেকে এখন চলে যাব কামারপাড়া বেড়িবাঁধ হয়ে আবদুল্লাপুরের দিকে। আর এই অংশে নির্মাণের অগ্রগতির বাস্তব চিত্র দেখতে দেখতে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে রাজধানীর দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর প্রথমটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর প্রকল্পের নকশা অনুযায়ী এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি সাভারের এপিজেড রুট থেকে শুরু হয়ে বাইপাইল আশুলিয়া আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরের কাওলা এসে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির সঙ্গে। আর নির্মাণ কাজ শেষ হলে দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে যাতায়াতকারী যানবাহনগুলোকে আর রাজধানীর যানজটে পড়তে হবে না। এই দুটি এক্সপ্রেসওয়ে ব্যবহার করেই দ্রুত সময়ের মধ্যে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি চীনের সঙ্গে জিডিজি চুক্তিভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারিজ ইনপুট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি প্রকল্পটি বাস্তবায়ন করছেন। আর প্রকল্পটি বাস্তবায়নে চীনা এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে 10,950 কোটি টাকা, আর বাকি টাকা ব্যয় করবে সরকার তার নিজস্ব তহবিল থেকে। সব মিলে এই প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 17,535 কোটি টাকা। আশুলিয়া বেড়িবাঁধ থেকে চলে আসলাম কামারপাড়ার দিকে। দেখা যাচ্ছে প্রকল্পের এই অংশেও পাইলিংয়ের কাজ শেষ হয়েছে, দৃশ্যমান হয়েছে পিলারগুলো। এছাড়াও এই অংশে বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ করে বেস নির্মাণ কাজও এগিয়ে চলছে দুর্বার গতিতে।
এক্সপ্রেসওয়ে প্রকল্পের এই অংশে পাইলিং এবং পিলার নির্মাণ কাজের পাশাপাশি এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে যে দুলেনের সড়ককে চালেনের রূপান্তরের কাজ করা হবে সেই কাজটি করা হচ্ছে। অর্থাৎ কামারপাড়া বেরিবাদ থেকে আবদুল্লাপুর পর্যন্ত এখানে পুরাতন দুলেনের সড়কের পাশে নতুন করে আরও দুলেন সড়ক নির্মাণ কাজও বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে। এই প্রকল্পে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি 14 কিলোমিটারের বেশি সড়ক নির্মাণ করা হবে। এছাড়াও নবীনগরে 1.95 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে যা যুক্ত থাকবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সঙ্গে। এছাড়াও একই প্রকল্পের অধীনে 2.72 কিলোমিটারের সেতু এবং 500 মিটারের বেশ কয়েকটি ওভারপাস নির্মাণ করা হবে। চলে আসলাম কামারপাড়া প্রত্যাশা সেতুর অংশে। এই অংশ থেকেও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির ভূমি সংস্কারের পাশাপাশি পাইলিংয়ের কাজটি শেষ করা হচ্ছে। এছাড়াও পুরাতন দুলেনের সড়কের পাশে নতুন করে আরও দুলেন সড়কের জন্য মাটি ভরাটের কাজটিও শেষ করা হয়েছে। এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল 2017 সালে, আর তখন বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল 2022 সালে জুনের মধ্যে। কিন্তু 2022 সালে জুনে এসে এই প্রকল্পটির নির্মাণ কাজই শুরু করা যায়নি, তাই প্রকল্পটি বাস্তবায়নের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। নতুন করে এই প্রকল্পটির বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে সময় বৃদ্ধির সাথে এই প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়েছে 650 কোটি টাকা। প্রথমে এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 16,900 কোটি টাকা, পরবর্তীতে 650 কোটি টাকা ব্যয় বৃদ্ধি পেয়ে এখন সব মিলিয়ে এই প্রকল্পটি ব্যয় দাঁড়িয়েছে 17,535 কোটি টাকা। চলে আসলাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির কামারপাড়া সেতুর অংশে। আর এই কামারপাড়া সেতুর ঠিক সামনে নির্মাণ করা হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ডিপো। এই প্রকল্পের অধীনে বেশ কয়েকটি ডিপো নির্মাণ করা হয়েছে, এর মধ্যে কামারপাড়াও একটি ডিপো নির্মাণ করা হয়েছে। মূলত এই ডিপোগুলো থেকেই এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে গার্ডার এবং আই গার্ডার রয়েছে তা নির্মাণ করা হবে। এর পাশাপাশি এই প্রকল্পের দেশি বিদেশি কর্মকর্তাদের আবাসন ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও কামারপাড়া সেতু থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই অংশে চলছে ব্যাপক নির্মাণযজ্ঞ। এই অংশে সড়কের নতুন করে মাটি ভরাটের পাশাপাশি চলছে পাইলিংয়ের কাজ। প্রকল্পের ডিপোর সামনের সড়কে এখানে মাটি ভরাটের কাজটি বেশ দ্রুতগতির সঙ্গে শেষ করা হচ্ছে। এছাড়াও ডিপোটির পাশে যে একটি বাজার রয়েছে সেই বাজারের সামনে নতুন করে ভূমি সংস্কারের কাজটিও শেষ করা হচ্ছে। কামারপাড়া সুইচগেট এলাকা থেকে আমরা এখন চলে যাব আবদুল্লাপুরের দিকে। চলে আসলাম প্রকল্পের আবদুল্লাপুর অংশে। এ অংশে দুলেনের সড়কের পাশে নতুন করে আরও দুলেন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাটের পাশাপাশি পাইলিংয়ের কাজটিও দ্রুতগতির সঙ্গে শেষ করা হচ্ছে। এছাড়া আবদুল্লাপুরে যে মাছের আড়তটি রয়েছে সেই আড়তের সামনের কিছু অংশ পিছনের দিকে এবং পশ্চিম পাশের দিকে সরিয়ে নেওয়া হবে, এর জন্য মাটি ভরাটের কাজটিও শেষ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির আশুলিয়া বাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত বর্তমানে নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন, আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।